Hello everyone, welcome to my channel. This is my today's simple glam pink saree makeup look. আজকের ভিডিওতে এই মেকআপ লুকটা আমি কিভাবে করলাম সেটাই তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা কিন্তু তোমরা সবাই দেখো। আর এই লুকটা কিন্তু অবশ্যই টিনেজার্স আছো যারা, কলেজ স্টুডেন্ট বা যারা খুবই সিম্পল শাড়ির সঙ্গে মেকআপ লুক পছন্দ করো, কোনো বাড়ির বউরা, তো অবশ্যই তাদের জন্য এই মেকআপ লুকটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো, সকলে আশা করছি সকলের ভালো লাগবে, খুব সিম্পলের মধ্যে করেছি। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। Few inches later. তো প্রথমেই কিন্তু আমি এখানে স্কিন কেয়ার দিয়ে আজকের লুকটা শুরু করছি। তো ফার্স্টেই আমি টোনার অ্যাপ্লাই করে নিলাম, মানে রোজ ওয়াটার স্প্রে বোটলেই আমি ঢেলে রাখি। হ্যাঁ, বলে দিই যারা ছোটোটা আছে আমার বোনের মতো, অবশ্যই কিন্তু মেকআপ করার আগে ফেসটাকে ওয়াশ করে নেবে, ভালো করে ক্লিন করে নিয়ে তারপর রোজ ওয়াটার বা টোনার অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে। তারপরে আমি এখানে ভ্যাসো কেয়ার লাগাচ্ছি বা লিপ বাম তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। তারপরে এখানে আমি ডট অ্যান্ড কেয়ারি 72 আওয়ার্সের হাইড্রেটিং এই ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। আমার প্রচণ্ড ড্রাই স্কিন আর গরমকাল যেহেতু, সেজন্য আমি এরকম জেল ময়েশ্চারাইজারটাই অ্যাপ্লাই করে নিই। তারপর 5 মিনিটের মতো ওয়েট করে গেছি অ্যাবজর্ব হতে দেওয়ার জন্য। তারপর এখানে দেখো প্রাইমারটা খুলে মুখে লাগাতে গেছি, ফট করে একটা আওয়াজ হলো। তো যাই হোক, তারপরে কিন্তু আমি প্রাইমারটা আমার টি জোনেতে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। হ্যাঁ, আমি যেই প্রাইমারটা অ্যাপ্লাই করলাম এটা কিন্তু ইনসাইড কসমেটিক্স থেকে একটা হাইড্রেটিং প্রাইমার। তো তারপরে কিন্তু ওটা ব্লেন্ড হয়ে যাওয়ার পরে কিছু সেকেন্ডের জন্য আমি ওয়েট করে গেছি। তারপর এখানে আমি ল্যাকমির একটা ফাউন্ডেশন খুবই অল্প পরিমাণে লাগাচ্ছি, মানে ঢাকনার মধ্যে যতটুকুনি আছে ততটুকুনি আর কি লাগাচ্ছি। কেননা গরমকালেতে যত কম অ্যামাউন্টে আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, আর সেটা মেকআপটা অবশ্যই স্কিন লাইক হবে, তার সঙ্গে ব্লেন্ডিংটা করার আগে কিন্তু এরকম হাত দিয়ে পুরো ফাউন্ডেশনটা আগে মুখের মধ্যে ব্লেন্ড করে নেবে, তারপরে কিন্তু এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব মোশনে এভাবে ব্লেন্ড করে নেবে। তাহলে মেকআপটা খুব সুন্দর হয়, বেসটা খুব স্কিন লাইক হয়, লং লাস্টিংও হয়, ফ্ললেস বেস হয়, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে কিছু সেকেন্ডের মতো ওয়েট করে গিয়ে ইস বিউটির একটা কনসিলার কিন্তু আমি আমার হাইলাইটিং এরিয়াগুলো ফেসের ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, চোখের ওপরেও অ্যাপ্লাই করে নিয়েছি। হালকা হালকা ডার্ক সার্কেল আছে, সেজন্য আমি হাইলাইটিং কনসিলার দিয়েই কাজ চালিয়ে নিই। তো এইভাবে তোমরা টিনেজার্স আছো যারা, তারা সেম এই একটা কনসিলার দিয়ে করে নিতে পারো, ঠিক আছে। যাদের অনেক পিগমেন্টেশন প্রবলেম, অ্যাকনে প্রবলেম, তারা অবশ্যই কালার কারেক্টিং করে নিও, ঠিক আছে, ওটাই ভালো হবে। তারপরে আমি এখানে ব্রাশ দিয়ে কিন্তু ভালোভাবে কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে চাইলে তোমরা সেম ব্লেন্ডার দিয়েও করতে পারো। তারপরে এখানে এটাকে ভালো করে ব্লেন্ড করাটা কিন্তু খুব দরকার, তবে কিন্তু মেকআপটা ফ্ললেস হবে, সুন্দর হবে, একদম স্কিন লাইক হবে, আর মেকআপটা উঠে উঠে যাবে না, ঘাম দিলেও প্রবলেম হবে না, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে মেইন জিনিস, যাদের প্রচণ্ড ঘাম হয়, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই লুজ পাউডার ভালোভাবে অ্যাপ্লাই করে নিও। আর আমি যেহেতু প্রচণ্ড পরিমাণে ঘেমে যাই, তো সেজন্য লুজ পাউডারটা একদম মনের আনন্দে গান করতে করতে পুরো মুখে একদম লেপে দিয়েছি, ভালো করে খুব সুন্দর করে কিন্তু লুজ পাউডারটা পুরো মুখের মধ্যে সেট করিয়ে নেবে। তাহলে ফাউন্ডেশন কনসিলারের যে লেয়ারটা পড়লো, যাতে সুন্দরভাবে এটা বসে যাবে, ঘামটাও কম হবে, ঠিক আছে। আর তারপরে কিন্তু গলাতেও একটু অ্যাপ্লাই করে নিতে ভুলো না। এইসব করতে করতে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমি যেহেতু বাড়ির দালানে বসে ভিডিওটা করি, তো সেজন্য বৃষ্টিটাও দেখাতে বেশ সুবিধে হলো। তো সেজন্য তোমাদেরকে একটু দেখালাম যে দেখো বৃষ্টির ওয়েদারে কীরকম সুন্দর গান করতে করতে আমি তোমাদের সঙ্গে এই সুন্দর একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করছি, সবটাই কত সুন্দর না। তো অবশ্যই তোমাদের কেমন লাগে এরকম বৃষ্টির ওয়েদার কমেন্টে কিন্তু জানিও আমাকে। আর তার সঙ্গে দেখো আমার আইব্রোটাও কিন্তু হয়ে গেল, একটা ব্রাউন পেন্সিল দিয়ে সুন্দর করে জাস্ট আমার পার্স এরিয়াগুলোতে ফিল করে নিয়েছি। ওকে, তো তারপরে চলো নেক্সট স্টেপে যাই, এবারে আই মেকআপ করবো। আই মেকআপের জন্য আমি এখানে মার্সের সিটি প্যারাডাইজ প্যালেটটা নিয়েছি, এটা আমার নতুনই পারচেস বলতে পারো, কিছু মাস আগেই কিনেছি, বেশ ভালো লাগে, একদম ফ্যান হয়ে গেছি মার্সের এই আইশ্যাডো প্যালেটটার। যেমন সুন্দর পিগমেন্ট প্রত্যেকটা কালারের, আর খুব সুন্দর ন্যাচারাল, একদম খুব ভালো। আর এর মধ্যে ফেসেরও সমস্ত আছে, কন্ট্যুর, ব্লাশ, হাইলাইটার সব আছে, আর আইয়ের তো আছেই। তো এখানে আমি একটা ডার্ক ব্রাউন কালার, মানে ফেসের যে কন্ট্যুরের শেডটা ছিল ওই শেডটা দিয়ে আমি কিন্তু আমার ক্রিজ লাইন থেকে একদম আউটার লাইনের দিকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু পিঙ্ক শাড়ি, পিঙ্ক শাড়ির সঙ্গে হালকা একটু পিঙ্ক মেকআপ, মানে আই মেকআপটা থাকলে বেশ ভালোই লাগে। তো সেজন্য আমি পিঙ্ক শেডটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। আর এখানে একটা নীল টাইপের শিমার অ্যাপ্লাই করছি, ব্লু শিমার আর গোল্ডেন শিমার, এই দুটো শিমারকে মিক্স করে আমি কিন্তু আজকের আই লুকটা কমপ্লিট করব। ব্লু শিমারটা দিয়েছি কেননা ওটা চাইছিলাম একটু চোখের কর্নারের দিকে ব্লুটা একটু ফুটুক, আর আদার সাইডে একটু গোল্ডেনটা থাকুক। তো সেইভাবেই কিন্তু আমি ব্লেন্ড করেছি। তো ফাইনাল লুকটা তোমরা দেখো, দেখে জানিও কেমন হয়েছে, ঠিক আছে।
তো অবশ্যই আমাকে কিন্তু জানিও। তো এইভাবে কিন্তু আমি আমার আই লুকটা করি। আই লুকটা করার সময় আমি কোনো রকম আইডিয়া বা কোনো কিছু দেখে মাথায় সাজিয়ে রেখে কিন্তু আই লুক করি না, এরকম নিজের মতোই ভিডিও করতে করতে মাথায় এসে যায়। তো এইভাবে কিন্তু আমি আই লুকটা করে ফেলি। তারপর এখানে কিন্তু আমি সেম প্যালেটটা থেকে ব্লাশটা অ্যাপ্লাই করে নিয়েছি, একদম পিঙ্ক পিঙ্ক ব্লাশ হালকা করেই আজকে ব্লাশটা আমি অ্যাপ্লাই করেছি। এখানে আমি কিন্তু কন্ট্রোলের শেডটা একটু আঙুলের মধ্যে নিয়ে নিচ্ছি, কেন আঙুল দিয়ে নোজটাকে কন্ট্রোল করলে না বেশ ভালো হয়। এটা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো, ঠিক আছে। ব্রাশ দিয়ে যারা টিনেজার্স আছো, ছোটো আছো, তাদের জন্য এটা খুবই কিন্তু হেল্পফুল হবে। এইভাবে আঙুলের মধ্যে যেভাবে আমি নিলাম, এইভাবে তোমরা একবার করে দেখবে, নোজটা খুব সুন্দর শার্প দেখতে লাগে, বেশ ভালো লাগে। তারপরে একটু হালকা ব্রাশ দিয়ে ওটা একটু টাচ আপ দিয়ে নেবে। তো এইভাবে আমি করি কিন্তু। আর এরপরে কিন্তু আমি এখানে আমার জ লাইনটা ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি, তারপরে আমি আমার ফেসটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছি। এখানে ফেসের দেখো আমি কন্ট্রোলটা কীভাবে করছি, যেহেতু আমার গোল গাল একটু ফুলো গাল, তো সেজন্য আমি হালকা করে কন্ট্রোল করছি যাতে আমার ফেসটা একটু ফ্ল্যাট দেখতে লাগে। তো সেজন্য একদম চোখের যে শেষ প্রান্ত আছে ওই লাইন বরাবর কিন্তু আমি কন্ট্রোলটা করেছি, কানের ওপর থেকে, কানের ওপরের লাইন থেকে চোখের শেষ প্রান্তের লাইন অবধি কন্ট্রোলটা করছি। যাদের এরকম ফুলো গাল তারা এইটা, এই ট্রিক্সটা মনে রাখতে পারো। তা এখানে আমি কিন্তু লাইনার লাগিয়ে নিচ্ছি, লাইনারটা খুব পাতলা একটা লাইন রাখবো, তার সঙ্গে শেষের ছোট্ট একদম খুব ছোট্ট একটা উইং করব, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমি লাইনারটা আজকের কমপ্লিট করছি, তো দেখো কেমন হয়েছে জানিও। তো তারপরে আমি এখানে মেবলিনের ক্লসেল মাস্কারাটা অ্যাপ্লাই করছি, যেটা আমার খুব ফেভারিট। তো এই মাস্কারাটা বেশ সুন্দর হয়, আইল্যাশটাকে একটু আইল্যাশ কার্লার দিয়ে কার্ল করে নেওয়ার পরে এটা অ্যাপ্লাই করলে যা সুন্দর দেখতে লাগে কি বলবো। তো তারপরে আমি এখানে লিপস্টিকে চলে এসেছি। লিপস্টিকে আমি এটাও লিপস্টিকটাও কিন্তু মাইগ্ল্যাম থেকে অ্যাপ্লাই করছি, মাইগ্ল্যামের একটা মিনি লিপস্টিক আর একটা বড় লিপস্টিক। আজকে আমার হাত থেকে সব কিছু পড়েই যাচ্ছে, ফার্স্টেও একটা পড়লো এখনও। তো দেখো তারপরে আমি এখানে মিনি লিপস্টিকটা দিয়ে কিন্তু লিপ লাইন করে নিচ্ছি, তারপরে আমি পার্পল কালারের লিপস্টিক যেটা দেখালাম ওটা দিয়ে আমি কিন্তু লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেব। তো এইভাবে কিন্তু করলে বেশ সুন্দর একটা কালার তৈরি হয়, প্লাস লিপটা লাইন থাকলে লিপস্টিকটা পরতেও সুবিধা হয়। এটা বিগিনার্সদের জন্য, টিনেজার্সদের জন্য বেশ সুবিধাজনক হবে, অবশ্যই এটা সকলেই অ্যাপ্লাই করতে পারো। আর কালারটা কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে আমি কিন্তু একটা হাইলাইটার অ্যাপ্লাই করছি। তো এইভাবে কিন্তু হাইলাইটার আর একটু হালকা করে কাজল লাগালেই আমার কিন্তু মেকআপ লুকটা ফুল কমপ্লিট, তারপরে চুলটা ঠিক করে নেব। তো আমার কিন্তু এই হাইলাইটারের শেডটা দেখতে পাচ্ছ, একদম পার্ল আর কপার শেডকে মিক্স করলে যেরকম হয় সেই ধরনের একটা মিষ্টি শেড হাইলাইটারের, আমার বেশ পছন্দ লাগে এই শেডটা হাইলাইটারের। তারপর এখানে একটু সুগারের ব্ল্যাক কাজলটা লাগিয়েছি, জাস্ট ওয়াটার লাইনে লাগিয়েছি একটা গ্রে কালারের শেড দিয়ে কিন্তু, তার সঙ্গে এটা একটু হালকা করে স্মাচ করছি, ঠিক আছে। তো এটা বেশ আমার ইউনিক টাইপের লেগেছে, গ্রে কালারের শেডটা দিয়ে এইভাবে একটা জাস্ট হালকা শ্যাডো ক্রিয়েট করতে চেয়েছি। আজকে এই পিঙ্ক শাড়ির সঙ্গে এই সুন্দর সিম্পল সাটল মেকআপ লুকটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ফ্রেন্ডস ফ্যামিলি বন্ধু বান্ধবী সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমরা আমাকে কেমন লাগছে এই লুকটাতে। আর অবশ্যই ফেসবুক থেকে যারা দেখলে পেজটাকে ফলো করে দিও, আর অবশ্যই একটা করে শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, বাবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।